আরে মা, তুই কি বিজি? না না ড্যাডি, আমি ফ্রি আছি। আরে আমার সোনা মা, কত বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। কি ব্যাপার বলো তো ড্যাডি, আজকে তুমি আমার একটু বেশি তারিফ করছো। কিছু না কিছু না। আচ্ছা শোন না, আমরা কাল ঘুরতে যাব। ওই যে আমার বন্ধুটা আছে না, মিস্টার মালহোত্রা, ওর ছেলে কালকেই লন্ডন থেকে আসছে। আচ্ছা এই ব্যাপার, সেই জন্য তুমি তখন থেকে আমার একটু বেশি প্রশংসা করছিলে। না না মা, সেরকম কোনো ব্যাপার না, একবারটা তো আমার কথাটা শোন। চলো ঠিক আছে। বাবা, তুমি আমাকে শাড়ি কেন পরতে বললে? আরে এটা তো ভালো জিনিস। আচ্ছা একটা কথা বন্ধুয়ে শোনো, যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি রান্না করতে পারো কিনা, তুমি বলবে হ্যাঁ। সব ওকেশনে তুমি পুরো পাড়ার জন্য রান্না করো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বিয়ের পরে সবটা কিন্তু তুমি সামলাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো। আরে কখন আসবে তোমার বন্ধু? আরে আসছে আসছে, আরে এই তো চলেই এসেছে। আরে নমস্কার, বলুন কি নেবেন আপনারা? আরে আমি তো মদও নিতে পারি, আমার মেয়েটা আবার আপসেট হয়ে যাবে। বাবা এখন কিন্তু দুপুর 12টা বাজে, পুরো পৃথিবীতে কোনো না কোনো জায়গায় তখন রাত হবে। তো বলুন স্কচ হুইস্কি কি নেবেন আপনি? ব্ল্যাক রামের সাথে একটুখানি হুইস্কি মিশিয়ে দিলে ভালো হতো। চা, চা নেবো আমরা। বলছি কি ছেলে আসবে নাকি আমরাই ডিসাইড করে নেব? রাজ কোথায়? হ্যাঁ রাজ, বেটা রাজ। নমস্কার আঙ্কেল। আরে স্ব্যাগ আর সংস্কার দুটো একসাথে, এটা তো মিক্সিং প্যাক। প্যারেন্টসের সামনে বাচ্চারা একটু অকওয়ার্ড ফিল করবে। রাজ টেক্স ওয়ান ফর ওয়াক, চলো। আমি ভালো, আর আপনারা? আমরা তো সবাই ঠিকই আছি। আমরা ভালো আছি। কাম, তুমি সিগারেট খাও? নো স্মোকিং নো ড্রিংকিং। ও হাউ সুইট। ও দাদা সিগারেট আছে? এ সিগারেট তো নেই ম্যাডাম, বিড়ি চলবে নাকি? চলবে, বিড়িটাই দিয়ে দাও। কি করে? তুমি বিড়িও খাও? হ্যাঁ, এর মধ্যে বড় ব্যাপার আর কি আছে? এমনিতে আমরা তিনজন, কিন্তু তৃতীয় জনটা চেঞ্জ হতে থাকে। বাবাটা ভীষণ নটি না? হোয়াট? রোজ রোজ নিত্য নতুন এক একটা করে স্যাম্পল। মা মারা যাবার পরে দেশি ভাবি আর শম্পা বাই তো আমাদের পাশে থেকেছে। ইউ নো কলেজে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, বাট থিং ডিড নট হ্যাপেন। হ্যাভ ইউ এভার বিন ইন এ রিলেশনশিপ? কত ছিল, কখনো ছেলে অথবা কখনো মেয়ে। কি গার্লফ্রেন্ড মেয়ে? আজকালকার দিনে জেন্ডার দেখে কে প্রেম করে? প্লিজ ডোন্ট মাইন্ড, হ্যাঁ আমি কিন্তু তোমার কাছ থেকে কিছু লুকাতে চাইছি না। আর তুমি বিয়ে কাকে করবে, ছেলেকে নাকি মেয়েকে? ছেলে মেয়ে যাকেই পাবো তাতে আমার খুব একটা অসুবিধা হবে না। কি? ও মাই গড, হে ভগবান, কে চলে আসলো? পালা রাজ পালা, নাই তো এ তোর লাইফ ঝান্ড করে দেবে। কি হয়েছে, তোমার মাথাটা কি ঘুরছে? না না চলো বাবা মার কাছে যাওয়া যাক। কেন, আর কিছু জিজ্ঞাসা করবে না? না না হয়ে গেছে চলো। খুব ভালো খুব ভালো। মা আমি এই বিয়ে করব না। কেন, কি হয়েছে সোনা? না 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 আমি এই বিয়ে করব না। আরে রাজ কি হয়েছে রাজ, বাবা দাঁড়া। আরে মালহোত্রা বাবু, মালহোত্রা বাবু কি হলো? হ্যাঁ জানি তোমরা এখন এটাই ভাবছো আমার বিয়ে কিভাবে হবে, কিন্তু বিয়ে করার আগে ভালোবাসাটাও তো দরকার। আমি তো ওকে চিনিও না, কিন্তু বিয়ে তো আমার হবে, কিন্তু কার সাথে এটা জানার জন্য প্রথমে 10,000 লাইক করে দাও, আর নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তোমরাও তোমাদের ভালোবাসার মানুষকে পেয়ে যাবে। এবার চলো দেখে নাও আমার স্টোরি। আচ্ছা মা, হঠাৎ করে এমন কি হলো? তোমরা দুজন তো ভালো করেই কথা বলছিলে, তাহলে ছেলেটা মানা কেন করলো? আসলে বাবা তোমার সাথে একটা কথা বলার ছিল। কি? আমি কিছুদিন ধরে তোমাকে কিছু বলতে চাইছি, আসলে আমি একটা ছেলেকে খুব পছন্দ করি। আচ্ছা তাহলে এটা তোরই কাজ। বাবা রোহিত কিন্তু খুব ভালো ছেলে, আমি ওকে অনেক আগের থেকেই জানি, এখনো পর্যন্ত ঠিকঠাক সেটেলড হয়নি, কিন্তু ও অবশ্যই লাইফে খুব ভালো কিছুই করবে, আমাকে অনেক খুশি রাখবে। তুমি একবার একটু দেখা তো করো, তোমারও খুব ভালো লাগবে। ঠিক আছে ওকে ডাক। ঠিক আছে বাবা। আসো রোহিত, বাবা রোহিত, রোহিত বাবা। নমস্কার আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, কিছু নেবে তুমি? না আঙ্কেল। একটু জল নাও। রীতা জলটা দে ওকে। তোমার বাড়িতে কে কে আছেন?
আমি, মা আর বাবা। আচ্ছা, তোমরা দুজন কথা বলো, আমি অফিসে যাচ্ছি, কিছু কাজ আছে। আমি আছি তো, আমি জুতো সেলাই থেকে পূজা পাঠ সব পারি, আর আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়ছি, আর আমার একটা ছোটখাটো ব্যবসাও আছে, কখনো কখনো ওপর নিচে হয়, কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বাহ, নিজে কিছু করা অনেক বড় ব্যাপার। আর আমার সুহানা তোমাদের দুজনের ব্যাপারে সবকিছুই বলেছে আমাকে। তুমি কি বিয়ের জন্য রেডি? হ্যাঁ আঙ্কেল, অবশ্যই, যদি আপনি চেয়ে থাকেন। আরে, সামনে কোনো বিয়ের ডেট আছে নাকি? এই মাসের 10 তারিখে খুব ভালো একটা ডেট আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে মেহেন্দি, গায়ে হলুদ এসব আছে, সেগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। আমার বউ হওয়ার জন্য রেডি তো? ড্যাডি, শপিং তো কমপ্লিট হয়ে গেছে, এখন এনগেজমেন্টের প্লেটটা রেডি করতে হবে। বলি, ওটার জন্য প্লেটের কি দরকার? দরকার আছে, তুমি বুঝবে না ড্যাডি। হ্যাঁ হ্যাঁ মা, তোমার ঠাকুমা আমাকে দিয়েছিল একটা প্লেট, ওটা দিয়েই ভালো করে সাজিয়ে নেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েই হয়ে যাবে, তোমরা দাঁড়াও, আমি আসছি। ফাইনালি তুই এলি ললিতা, দেখ না বিয়ের এখানে অনেক কাজ বাকি, সব হয়ে যাবে। ললিতা চলে এসেছে না? এনগেজমেন্টের পুরো দায়িত্ব আমার। এনগেজমেন্টের প্লেট তো সবাই কেনে, কিন্তু আমরা খুব ইউনিক বানাবো। থালাটাকে ডেকোরেটিং করবার জন্য প্রথমে নিয়ে নাও থালা আর একটা রেড পেপার, থালাটাকে রেড পেপার দিয়ে কভার করে নাও। তারপর নিয়ে নাও এই ধরনের একটা লেস, আর লেসটাকে নিয়ে কর্নারে এইভাবে ডেকোরেট করে নাও। তারপর নিয়ে নাও কাগজে দুটো কাপ, গ্লুয়ের সাহায্যে দুটো কাপকে এইভাবে আটকে দাও, আর তারপর শুরু করে দাও কালার করা। এই দেখো কালার আমাদের রেডি। এবার পিছে একটা সার্কেল ড্র করবো, তারপর সার্কেলটাকে ড্র করে সার্কেলটাকে পুরো কভার করে নাও, আর তারপরে রাইমস্টোন চেনের সাহায্যে একটুখানি ডেকোরেট করে নাও, আর তারপর গোল্ডেন রিবন নিয়ে এটাকে একটুখানি ডেকোরেট করে নাও। এই দেখো হয়ে গেছে। তারপর একটা ব্রাউন কালারের পেপার নাও, পেপারটাকে নিয়ে এরকম কোন বানিয়ে নাও, আর সামনে থেকে একটুখানি কেটে নাও, আর তারপর এটাকেও একটু ডেকোরেট করে নাও। তারপর আরো একটা লেস নিয়ে পেছনে এভাবে ডেকোরেট করে নাও, তারপর থালাটাকে উল্টে দাও, আর এই যে ঢোল আর দুটো কোন আমরা বানিয়েছি না, সেটা থালার উপর এভাবে সাজিয়ে রাখো, আর তারপর কিছু পুঁথি দিয়ে ডেকোরেট করে নাও, তারপর বিয়ের আংটি গুলো এই থালার উপরে রেখে দাও। আরে, তুই এখনো ঘুমাচ্ছিস? আজকে তোর এনগেজমেন্ট না, আজ তোর সব জুয়েলারি ডেলিভারি হয়ে গেছে। এই দেখা দেখা। হ্যাঁ দেখ, এই দেখ নেকলেস, ইয়াররিং, আর এই হলো রিং, সব জুয়েলারি গুলো খুব সুন্দর। হ্যাঁ, কি হয়েছে রে তোর? আমার মুডটা অফ। কেন, কি হয়েছে? আরে, আজকাল তোর নেলস জুয়েলারি খুব ট্রেন্ডিং এ আছে, আমি অনলাইনে দেখেছি, কিন্তু অনেক লেটে ডেলিভারি দেবে, ততদিনে তো আমার বিয়ে হয়ে যাবে, আর আমি হানিমুন থেকে ঘুরেও চলে আসব, কিন্তু আজকে আমি নেলস জুয়েলারি পরব। ঠিক আছে চল, আমি কিছু একটা করছি। সত্যি? ওহ ইয়া। তো এর জন্য নিয়ে নাও ফলস নেল, আর নেলের উপর লাগিয়ে দাও গ্লু। গ্লু লাগানোর পরে রাইমস্টোন চেন এরম ছোট 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 করে পুরো নেলটাকে কভার করে নাও। আর এই দেখো, এই নেলটা তো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট সেকেন্ড নেলটার উপরে গ্লু লাগিয়ে গ্রিন স্টোন নিয়ে এক এক করে আটকে দিতে থাকো। আর এই দেখো, এটাও কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবে আর যে নেলগুলো বেঁচে আছে সেগুলোকেও কমপ্লিট করে নাও। তারপরে নিয়ে নাও একটা গোল্ডেন কালারের ওয়্যার, তারপর ওয়্যারটাকে দুভাজে ভাজ করে নাও, আর আঙুলের মধ্যে এভাবে ফাঁসিয়ে গোল গোল করে ঘুরিয়ে এইভাবে সেট করে নাও। ব্যাস, ঠিক এইভাবে চারটে আরো বানিয়ে নাও। এবার ওয়ারের উপর লাগিয়ে দাও হট গ্লু, আর এক এক করে নেল নিয়ে আটকে দাও, এক এক করে সব কটাই করে নেবে। আর এই দেখো, রেডি হয়ে গেছে। ললিতা, তোর কাছে কি হয়েছে? তুই এখনো পর্যন্ত রেডি কেন হসনি রে? আর কিছুক্ষণ পরে সব গেস্টরা চলে আসবে। তোর বিয়েটা এত তাড়াতাড়ি ফিক্সড হয়ে গেছে, আমি কিছু কিনতেই পারিনি।
ড্রেস ট্রেস গুলো, তোর খুব তাড়া ছিল না বিয়ে করার? ওফো, এই ব্যাপার, আমার কাছে অনেকগুলো লেহেঙ্গা এমনি পড়ে আছে, ওটার মধ্যে থেকে একটা পরে নে না। আরে ও বড় লোকের বেটি, তোর লেহেঙ্গা না তোর কাছেই রাখ। আর তুই তো জানিস আমার ইউনিক জিনিস খুব পছন্দের, যাতে তোর বিয়েটা আমার সারা জীবন মনে থাকে। আচ্ছা তুই কি পড়তে চাস বলতো? শাড়ি, কিন্তু নরমাল ভাবে না, ওটা খুব বোরিং লাগে। আমি একটা ইউনিক ড্র্যাপিং জানি, আজকে আমি তোকে সেটা দেখাই। শাড়িটাকে একটু ইউনিক ভাবে পরবার জন্য প্রথমে পরে নিতে হবে আমাদের একটা ক্যানক্যান। তারপর যে শাড়িটা তুমি চুজ করেছো সেটা নিয়ে নাও, আর এরকম নরমাল ওয়েতে শাড়ি গোজা স্টার্ট করো। শাড়িটাকে একটার পর একটা প্লিটস করো আর গুজে নাও। এবার একটা চুটকি মেরে পুরো প্লিটসটাকে বানানোর পরে আঁচলটাকে নাও আর ওটাকে সেট করে নাও। তো তার জন্য শাড়ির আঁচলটাকে এইভাবে নিয়ে পেছন থেকে এভাবে ঘুরিয়ে সামনে নিয়ে আসো। এবার এর একটা কর্নার কাঁধে সেফটি পিনের সাহায্যে সেট করে নাও। এবার দেখো আমাদের এই ইউনিক শাড়ি ওয়্যারিং একদম ডান। Less refined, need more than love. You ain't enough, not sorry. 그냥 가라, 왜 가라, love a love. সোহানা, তোর মেকআপের জন্য পার্লার থেকে লোক এসেছে, চল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ চল চল। বাহ, এরা তো ঘরটাকে হেভি ডেকোরেশন করেছে। সারা ঘরটা এত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু এই জায়গাটা এরকম খালি কেন? দাদা, তোমরা তো ঘরটাকে হেভি করে ডেকোরেট করেছো, কিন্তু ওই জায়গাটা কেন ছেড়ে দিয়েছো? ওই জায়গাটাও একটু ডেকোরেট করে দাও না। দেখুন ম্যাডাম, আমাদের যতটা বলেছে ততটা আমরা করে দিয়েছি। আরে এ তো চলে গেল, এবার আমি কি করব? কাকে বলি, কাকে বলি? না, আমি কিছু একটা করি। তো প্রথমে সিঁড়ির রেলিং এর উপরে থার্মোকলটাকে সেট করে নিতে হবে, আর ওই থার্মোকলটাকে হোয়াইট কাপড় দিয়ে পুরোপুরি র‍্যাপ করে নিতে হবে। তারপর নিয়ে নাও দুটো জিপলক, থার্মোকলটাকে রেলিং এর সাথে ভালো করে সিকিউর করে নাও। এবার এই ধরনের আর্টিফিশিয়াল পাতার চেন নিয়ে ওটা নিয়ে থার্মোকলটাকে এইভাবে ডেকোরেট করে দাও। এবার এর মাঝে মাঝে যে গ্যাপ গুলো আছে সেখানে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলোকে সেট করে দেবো। দেখো একদম এরকম, দেখো ভাই, হয়ে গেছে আমাদের এই ডেকোরেশন কমপ্লিট। কেমন লাগলো তোমাদের এই এনগেজমেন্ট স্পেশাল হ্যাকস? আশা করছি সবার ভালো লেগেছে। তাহলে প্লিজ 10,000 লাইক কমপ্লিট করে দাও শুধুমাত্র আমাদের জন্য, আর আমাদের ললিতার জন্য অনেক অনেক করে শেয়ার করে দাও, আর কমেন্টও করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।